আলহামদুলিল্লাহ 10-12 দিনের ভিতরে আশা করি আমরা ফুলটা পুরোপুরি চলে আসবে। সামনে ঈদ আসতেছে, সের ভিতরে অনেক পর্যটক আসবে, আশা করি আমাদের এখানে মানুষ ঘুরতে পারবে, খুব ভালো হবে জায়গাটা। সুপ্রদর্শক, বরিশাল টিভির আয়োজনে আপনাদের স্বাগতম। আমরা আজকে চলে এসেছি বরিশালের বাণিজ্যরাট খোলার সূর্যমুখী ফুল বাগানে। বিগত কয়েক বছর যাবৎ এই বাণিজ্যরাট খোলার কৃষকরা সূর্যমুখী ফুল চাষের উপর নির্ভর হচ্ছে, এবং আমরা কিন্তু কয়েক বছর যাবৎ দেখেছি এখানে বরিশালের যারা ফুল প্রেমী আছে তারা কিন্তু আসলে এই এলাকাটাতে আসে এই সিজনটা এবং বা এর কিছুদিন পরে। দর্শক, এর ব্যতিক্রম কিন্তু কিছু নয়, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি সূর্যমুখী যে ফুল সেই ফুলটা কিন্তু আসলে আস্তে আস্তে ফুটা ধরছে, এবং আর বেশি না হয়তো বা অল্প কিছুদিনের ভিতরেই আপনারা কিন্তু সেই সূর্যমুখী ফুলের বাগান যেটা বরিশালের বাণিজ্যরাট খোলা যেটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে আপনারা পাবেন। আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা এত সুন্দর একটা প্রজেক্ট করতে পারছি, সেখানে বিভিন্ন এলাকার লোক আসতেছে, বরিশাল বাদ দিয়ে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসতেছে, গত বছর বিদেশিরাও আসছিল এখানে। তো এটা আসলে আমাদের কাছে অনেকই ভালো লাগে, আমাদের এলাকারও একটা নাম হচ্ছে এবং এটা আমাদের কারণে হচ্ছে, এটা আমাদের কাছে খুবই খুবই ভালো লাগে। এবং সামনে ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে এটা আরও বড় পরিসরে করার, যাতে মানুষজন স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে। ভালো, গত বছর আমরা 40-এর মতো শতক জমির মতো চাষ করছিলাম, মোটামুটি ভালো পর্যটক আসছে। তো এই বছর তৈলটা মোটামুটি ভালো থাকার বিদায়, তৈলের গুণগত মানটা ভালো, এর জন্য আমরা 1 একর প্লাস এবার ই করছি, ফুল চাষ করছি। আলহামদুলিল্লাহ 10-12 দিনের ভিতরে আশা করি আমরা ফুলটা পুরোপুরি চলে আসবে। সামনে ঈদ আসতেছে, সের ভিতরে অনেক পর্যটক আসবে, আশা করি আমাদের এখানে মানুষ ঘুরতে পারবে, খুব ভালো হবে জায়গাটা।